ভোগালী বিহুর প্রাক্ষণত বিস্ফোরণে কপালে নগাঁও। নগাঁওর কন্দলিস্থিত আরক্ষীর ফায়ারিং ফিল্ডত নিশা সংঘটিত হল এটা বিস্ফোরণ, যে বিস্ফোরণত চারিজনক কিশোর আঘাতপ্রাপ্ত হবলগিয়া হওয়ার ঘটনায় সমগ্র নগাঁওতে চাঞ্চল্য, আতঙ্ক আর প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কার ভুলের বাবে নগাঁওত সংঘটিত হল বিস্ফোরণ, কেনেদরে সংঘটিত হয়েছিল এই বিস্ফোরণ, কন্দলিত থাকা আরক্ষীর ফায়ারিং ফিল্ডত প্রবেশ করেছিল চারিটাক কিশোরে, ফায়ারিং ফিল্ডত চারিজনক কিশোর প্রবেশ করে এটা স্মোক সেল লাভ করেছিল আর খেলর সামগ্রী বলে বুতলি লৈছিল সেই স্মোক সেল। আর অসাবধানবশত বিস্ফোরিত হয়েছিল সেই স্মোক সেল, আর যার লগে লগে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হল ইয়ারে দুটিক কিশোর। আরক্ষীর পরিত্যক্ত বোমা বিস্ফোরণত আহত হল চারিজন কিশোর, গুরুতরভাবে আহত হয়েছে মঙ্গলেশ্বর সাঁওতাল আর রঞ্জু মোদি, দুয়োকে নগাঁও মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করা হয়। আনহাতে সামান্যভাবে আহত হয় নিতুমণি গগৈ আর বিকাশ সাঁওতাল। ফায়ারিং ফিল্ডত গেছিল গুলি বিচারিবলে, আমি তাতে ফায়ারিং পাহাড়ত কন্দলি হয় গুলি গৈছিলে গুলি বিচারিবলে, গুলি বিচারিব যাওঁতে বমটো পালে বোলে, ভৰিত লাগি গ'ল নেকি, লাগাৰ লগে লগে ফুটি গ'ল। কেইটা আছিলে? চাৰিটা আছিলে। সামান্যভাবে আঘাতপ্রাপ্ত দুইজনক ঘরলৈ যাবলৈ দিয়া হৈছে যদিও বর্তমানে চিকিৎসাধীন হৈ আছে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত দুইজন কিশোর। অবশ্যে চিকিৎসকে দুইজনে বিপদমুক্ত বলে উল্লেখ করেছে আর ইয়ার লগে লগে এতিয়া তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বরহমপুরের বিধায়ক জিতু গোস্বামীয়ে প্রতিক্রিয়া প্রকাশ করে কৈছে যে আরক্ষীর ফায়ারিং ফিল্ডত ফেন্সিংয়ের ব্যবস্থা কিয় করা নহল, কেনেদরে প্রবেশ করিলে চারিটাক শিশু, তাত সুরক্ষামূলক ব্যবস্থা কিয় গ্রহণ করা হওয়া নাই, তাত প্রবেশ পথত নিরাপত্তার ব্যবস্থা নাছিল নেকি, যার বাবে ফায়ারিং ফিল্ডর দরে একটা স্পর্শকাতর স্থানত কিশোর প্রবেশ করে একটা স্মোক সেল বোমা লাভ করবলে সক্ষম হল, ইয়ার একটা উচিত তদন্তর দাবি করেছে বিধায়ক জিতু গোস্বামীয়ে, লগতে এই বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করিব বলেও তেও সদরি করেছে। প্রায় চারিগী ইয়াত ইনজিউর হয়েছিল, চারিগীর ভিতর দুগারীক পঠিয়াতলি স্বাস্থ্য উপকেন্দ্র দেখাই পেলে তারপর লওয়া হল, দুগারী যার মেজর ইনজিউর হয়েছে ইয়ালে আসছিল, মানে নিজে আহিয়াতে বুজ ললো, মানে দেখি বেশি সাংঘাতিক ইনজিউর নহয় কিন্তু দুঃখ পাইছে, হাততো দুঃখ পাইছে, কেটেমান থাকিব লাগিব আর ডক্টরে ট্রিটমেন্ট করেছে আর ট্রিটমেন্টের ব্যবস্থাও মানে করি, এটা ডক্টরের কথা পাতিম যদি বা আমি গুহাটিলে পঠাবলগিয়া হলেও পঠাম, কিন্তু খুব দুর্ভাগ্যজনক ঘটনাটা। কার এই অকৃত্যশীল কাম হয় সেইটোর উপর একটা এনকোয়ারি হব লাগে, এনকোয়ারির কারণে একটা মানে ডিমান্ড জানো, এনেকা ধরনের রেঞ্জবিলাকত জেনারেলি ফায়ারিং হওয়ার পাছত লোকেল মানুষক সিভিলিয়ানত তালে যাবর কারণে দিব না লাগে, সেটা একটা আইডার, তাতে সিকিউরিটি একটা কি ব্যবস্থা করব লাগে, যে ব্যবস্থা ডেফিনেটলি মানে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে জানাবো। মন করবলিয়া যে এই স্মোক সেল কিন্তু আরক্ষীয়ে ব্যবহার নকরে, বিএসএফ নতুবা ভারতীয় সেনাইহে ব্যবহার করে স্মোক সেল, গতি কোনে স্মোক সেল ব্যবহার করে ফায়ারিং রেঞ্জত অনুশীলন চলাইছিল সেই সন্দর্ভত নিশ্চিত তথ্য এতিয়াও পোহরলৈ অহা নাই, যার বাবে এই সন্দর্ভত তদন্তর কথা উল্লেখ করেছে নগাঁওর আরক্ষী অধীক্ষকগৰাকী। এতিয়া যেটো সেল পাইছো আমি প্রারম্ভিক যেটো দেখিছো এটো স্মোক বা ইলুমিনেশন সেল বলে আমি ভাবিছো, কিন্তু এটা আমি ভাল ধরনের এটা পরীক্ষা করব লাগিব আর কি অবস্থা তাত পড়ে আসলে কেনেকে পড়ে আসে, কোন অর্গানাইজেশনে ফায়ারিং করতে তাত থাকি গেল, সেইগুলো বস্তুখিন অনুসন্ধানের কথা আমি বেলেগ বিভিন্ন অর্গানাইজেশনে করে সেই 9APB আন্ডার থাকে, আমি গোটে বস্তুখিন চাম কেতিয়া কেনেকা ধরনের ফায়ারিং হয়েছিল আর তারপর আমার তদন্ত সেটা বাকিখিনি। নগাঁওর কন্দলিস্থিত আরক্ষীর ফায়ারিং ফিল্ডত সংঘটিত হওয়া এই বোমা বিস্ফোরণের ঘটনায় আসলতে উদঙায় তুলিলে যে তাত কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থায় গ্রহণ করা নহয়।